আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এই ভিডিওতে জানব স্বপ্নে গোলাপ ফুল দেখলে কি হয়। গোলাপ 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং অনেকের পছন্দনীয় একটি ফুল। তো এই ফ্লাওয়ার দেখা, ফুল দেখা, এই রোজ দেখা, এটার ব্যাখ্যা কি লিখেছেন আল্লাহ ইবনে সিরিন, মা কাতাবা ফি কিতাবিহি, তিনি কি লিখেছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাযী ইয়ারা ফিল মানামি, যে ব্যক্তি স্বপ্নে গোলাপ ফুল দেখে, এটা সুস্বাস্থ্য লাভের আলামত বোঝায়। সুস্বাস্থ্য লাভ হবে এমন অনেক কিছুই বুঝিয়ে থাকে। তদ্রূপ কেউ যদি ছোট কোনো আকৃতির গোলাপ ফুল দেখে, সম্মান বিনষ্ট হবে, সম্মান কমে যাবে অথবা মানহানি হবে। যে কোনো জায়গায় গেলে তার সম্মান একটু অল্প হতে পারে, হবেই যে এমন না, হতে পারে। তদ্রূপ কেউ যদি লাল আকৃতির কোনো গোলাপ ফুল দেখে, যেটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় লাল আকৃতির গোলাপ ফুল, পুত্র সন্তান জন্মগ্রহণ করতে পারে। কাউকে গোলাপ ফুল দিতে দেখা সমাজের মধ্যে সুখ্যাতি ছড়িয়ে পড়তে পারে, আপনার সুনাম সুখ্যাতি প্রশংসা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। কাঁচা গোলাপ দেখা, এটা কখনো কখনো কাঁচা গোলাপ দেখা পরিবারের মধ্যে কষ্ট দেখা দেবে, কষ্ট দেখা দিতে পারে। তদ্রূপ কেউ যদি বিশাল বড় আকৃতির কোনো গোলাপ ফুল দেখে, ধন দৌলতের মধ্যে তার বরকত হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।